নমস্কার এরুচার্টার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এসএসকে এমএসকের বিভিন্ন সমস্যা নিয়ে বা সংগঠনের প্রতি যদি কারুর কোনো বক্তব্য থেকে থাকে তাও আমাকে লিখে জানাতে পারেন আমি অবশ্যই সংগঠনের উদ্দেশ্যে তা প্রচার করবো বা অন্যান্য কোনো কারণে যদি হয়ে থাকে তাহলেও আমি প্রচার করব সেই মতো কোচবিহার থেকে শৈলেন্দ্রনাথ বর্মন এমএসকে শিক্ষক তিনি একটি বার্তা দিয়েছেন সেটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বর্তমানে এসএস সংগঠন নিয়ে একটি আবেদন বর্তমানে রাজ্যে এসএস কেমিস্ট্রি সংগঠনের সংখ্যা পাঁচ ছটি প্রায় সব সংগঠনের নেতৃত্বরা বলেন আমরা সরকারপন্থী সংগঠন আমার মতে এই সংকটময় সময়ে এভাবে বললে হবে না সকল নেতৃত্বকে ব্যক্তিগত ইগো ছেড়ে একসাথে বসে আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সংগঠন তৈরি করতে হবে তা হবে বর্তমান সরকার অর্থাৎ বর্তমানে যে তৃণমূল কংগ্রেসের সরকার আছে তার তত্ত্বাবধানে মানে তৃণমূলপন্থী সংগঠন যদিও শুনেছি কয়েকজন নেতৃত্ব এর মধ্যে শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তা না হলে শুধু সরকারপন্থী সংগঠন চিৎকার করলে কাজ হবে না তৃণমূল কংগ্রেসের নেতারাও রাজনীতিবিদ তারাও জানেন সরকারপন্থী সংগঠন মানে কি এরা তো তৃণমূলপন্থী নয় তাহলে সকল নেতৃত্বের কাছে আমার অনুরোধ বিগত বছরগুলিতে যে যা করেছেন সব কিছু ভুলে নিজেদের ব্যক্তিগত ইগো ছেড়ে এমএস এস স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি তৃণমূলপন্থী সংগঠন তৈরি করি যাতে বর্তমান সরকারের নেতা বা মন্ত্রীরা যেন বলতে না পারেন বা তাদের মনে যেন কোনো সংশয় না থাকে যে এমএস কে সম্প্রসারক সহায়ক সহায়িকাগণ সরকার বিরোধী সংগঠন করে তাহলে আসুন আমরা সকলে মিলে একটি তৃণমূলপন্থী সংগঠন তৈরি করি এবং এমএস কে এস এস দাবিগুলো তৃণমূল কংগ্রেস সরকারের নিকট পেশ করে সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আনতে শৈলেন্দ্রনাথ বর্মন সম্প্রসারক কোচবিহার